স্টেজে যে প্রচুর পরিমাণে মাইক্রোফোন ঝুলানো থাকে তো ওই মাইক্রোফোনের সিস্টেমটা তুমি কিভাবে মানে এই যে মেশিনে বা মিক্সারে কিভাবে সেটিং করো নাকি যাত্রা বাড়িদেরই ব্যাপার থাকে সেইটা যদি একটু ডিটেলস আমাদের বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে চলে আসি বিদ্যাসাগর মেলাতে এবং কি বল মেলার আজকে শেষ দিন আর সাউন্ড সিস্টেমে আছে মেলোডি সাউন্ড স্টেজ প্রোগ্রাম সাত আট দিন চলেছে তো তোমাদেরকে কি কি এখানে নিয়ে এসছে কীভাবে সেট করেছে দেখিয়েছি মানে দেখাচ্ছি দেখো একদিকে যেহেতু বিদ্যাসাগর মেলা সেই জন্য বিদ্যাসাগরের একটা স্ট্যাচু রেখে সেকে সম্মান জানানো হয়েছে আর স্টেজের সাইডে দেখতে পাচ্ছো সেই সিঙ্গেল বেস এবং ডুয়েল টপের পেয়ার এর পাশে এক পেয়ার এবং স্টেজের একদিকে এই পাশে আর এক পেয়ার ঠিক আছে তারপরে স্টেজের উপরে যেগুলো বলি যে মনিটর আছে এর পাশে তিন পিস আর এর পাশে তিন পিস ছ পিস আর ড্রামের জন্য ওই টার পেছনে একটা বেশ আর একটা মনিটর সাইডে যেটা হয় একই রকম হচ্ছে দুটো করে চারটে মেলোডি সাউন্ডের ফোর ডি বক্স একদিকে একটা আর এইদিকেও সেম দুটো করে চারটা মেলোডি সাউন্ডের ফোর ডি বক্স আর বন্ধুরা যেখান থেকে দেখাচ্ছি এখানে আছে মেলোডি সাউন্ডের মেশিন সেটআপ যেখানে দেখতে পাচ্ছো যে পাশে তিনটা সি এ টোয়েন্টি এম্পলি ফায়ার পাশে আছে চারটা সি এ টোয়েন্টি এম্পলি ফায়ার সাতটা সি টোয়েন্টি এম্পলি বলছি এখানে যে একটা সি টোয়েন্টি ছিল এটা কোথায় গেল

এই পাশে স্টেবিলাইজার আছে দুটো এই আপাতত সেট আপ আর এখানে আছে মোটামুটি সাউন্ডের সেই বত্রিশ চ্যানেলের সাউন্ড ক্র্যাপের মিক্সচার তো আপাতত এইটুকু নিয়ে ট্যুর আর যদি তোমাদেরকে সাইডের কথা বলি এই পাশে দেখতে পাচ্ছ একদম বসার জন্য প্রোগ্রামে বসার জন্য প্রচুর পরিমাণে চেয়ার দেওয়া আছে আমি জানতে চাই এখানে মেলাতে ভিড় কেমন হচ্ছে লোক কেমন হচ্ছে লোক মোটামুটি কালকে ভালোই হয়েছিল আজকে যাত্রা আছে আজকেও লোকটা ভালোই হবে মেলা কেমন কাটছে ভালোই কাটছে তো তোমার নিজেরও মেলা তো নাকি নিজের গ্রামের মেলা বললেই তো হয় না কি নিজের গ্রামেরই মেলা এটা এত মেলা কেমন লাগছে মেলা ভালো দারুণই লাগছে ভালোই হচ্ছে তোমার মেলা কেমন লাগছে মেলায় ভালোই লাগছে মেলার প্রোগ্রাম পোগ্রামও ভালো বন্ধুরা আমরা পেয়ে গেছি মেধাডি সাউন্ডের মালিককে বলুনদাকে বলুনদা কেমন আছে বলো ভালো আছি তো সাত আট দিন কদিন হলো আজকে প্রোগ্রামটা চৌঠার দিকে দশ হাজার সাত দিন আজকে শেষ আজকে শুনলাম যাত্রা আছে তো যাত্রা তো খুব একটা বড় প্রোগ্রামই হয় ধরো অর্কেস্ট্রা টর্কেস্ট্রা ইনপুটের পরিমাণটা অনেকটা কম থাকে কিন্তু যাত্রাতে আমরা যেটা দেখি যে যে স্টেজ আছে তোমরা হয়তো যাত্রা তো অনেকে দেখেইছো আগে এখন হয়তো পরিমাণটা অনেকটা কমে গেছে কিন্তু আগে কিন্তু টিকিট টিকিট কেটে যাত্রা যাত্রা একটা বিশাল ব্যাপার ছিল স্টেজে যে প্রচুর পরিমাণে মাইক্রোফোন ঝুলানো থাকে তো ওই মাইক্রোফোনের সিস্টেমটা তুমি কিভাবে মানে এই যে মেশিনে বা মিক্সারে কিভাবে সেটিং করো নাকি যাত্রা পার্টিদেরই ব্যাপার থাকে সেইটা যদি একটু ডিটেলস আমাদের বলতে সাউন্ড বা লাইট যাত্রা পার্টিদের ওদের নিজস্ব সেটিং তো আচ্ছা কারণ ওরা এটা তো অভিনয় অভিনয়ের সঙ্গে মাইক সাউন্ডের একটা বিরাট রোল বা লাইটের একটা বিরাট রোল থাকে আচ্ছা সেই রোলটাকে তো আর আমরা করতে পারবো না আর আমাদের ওই সিস্টেমটাও নেই আচ্ছা আমাদের হয়তো অনেক উন্নত মানের মেশিনপত্র রয়েছে কিন্তু ওই সিস্টেমটা রেডি আমরা করতে পারবো না কখনোই রেডি করতে পারবেন আমি মানে জানা যে ওই যে মাইক্রোফোনের টোটাল ইনপুটটাই ওরাই নাই ওরাই সব কিছু করে দিয়ে একটা আউটপুট তোমাকে দিয়ে আমাকে একটা আউটপুট দিবে আমি শুধু আউটপুটটাই আমি চালাবো আর আচ্ছা আচ্ছা মানে সব জায়গার ক্ষেত্রে ওটাই হয় নাকি

তো বরুণ তুমি তোমার সাথে যখন নারাজলে কথা হয়েছিল তখন তুমি বলেছিলে নারাজলের মেলাটা চলছিল তারপর রাধানগরের শালিকা মেলাটা হলো ক্ষুদিরাম মেলা তারপরে বিদ্যাসাগর মেলা এর পরে তো মেলা আজকে শেষ দিন এরপরে কোথায় কি প্রোগ্রাম আছে বা মেলোডি সাউন্ডকে কোথায় আমার বন্ধুরা দেখতে হবে সেটা যদি একটু বন্ধুদেরকে বলো এরপরে একটা ওই ক্ষীরপাইয়ের সাইডে একটা গঙ্গা পুজো আছে যেখানে চারটে ফোর ডি আর দশ পিস স্ট্রং যাবে তারপরে ওর সাথে একটা বড়দায় একটা কথা চলছে বড়দার একটা মেলা হয় সেই গঙ্গা পুজো উপলক্ষে সেটা একটা কথাবার্তা চলছে মোটামুটি এখনও ফাইনাল হয়নি তারপরে এর পরে আছে কুড়ি তারিখে রায়পুর রায়পুর যাবো রায়পুর বলতে বাঁকুড়া বাঁকুড়া রায়পুর যাবো একদিন একটা কলেজ প্রোগ্রাম রয়েছে ও আচ্ছা তারপরে তারপরে আছে তেইশ থেকে ২৬ হচ্ছে মাধবপুর আচ্ছা ওখানে একটা মেলা রয়েছে চার দিনের কি মেলা ওটা মেলাটা রক্তদান শিবির পর মেলা হতে ক্লাব আচ্ছা 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 কদিনের চার দিনের চার দিনের মেলা হ্যাঁ তারপরে আছে গঙ্গা দাসপুরে একটা মেলা আছে শনি পুজোর ওদের মন্দির অভিষেক ক্লাস সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ওখানে আছে কয়েক দিনের মতন পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে ওটা তারপরে ছাব্বিশ তারিখ থেকে মিলর মেলা মার্চে ছাব্বিশ থেকে তিরিশ পাঁচ দিনের খেলা মেলা আচ্ছা আচ্ছা এমনি পুরো মাস হয়ে গেল কভার হুম হুম এরকমই আছে আচ্ছা আমি রায়পুরেরটা বলতে রায়পুরের মানে কলেজের নামটা জানা আছে তোমার আইটিআই আমি যাই না আচ্ছা রায়পুরে মানে ওটা একদিনের প্রোগ্রাম দিনের বেলা হবে না দিনের দিনে দিনে মানে কলেজে অ্যানুয়াল ফেস্ট যেরকম হয় সেই হিসাবে তাই তো বাঁকুড়ার দিকে যাচ্ছ মানে অনেক তো বাঁকুড়ার বন্ধুরা কমেন্ট করে ওই জন্য একটু জল জানতে চাইছি আচ্ছা যদি রায়পুর ইনপুট সিস্টেম যাবে আর দশ পিস চং যাবে আর আচ্ছা 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 বুঝতে পারলাম মানে পারলামোগ্রামটা হবে তুমি ইনপুট সিস্টেমে স্পেশালিস্টের জন্য নিয়ে যাচ্ছে দেখ তো তোমাদেরকে আরও ডিটেলস জানিয়ে দেবো তো রায়পুরে মেলোডি সাউন্ড যাচ্ছে খুব শীঘ্রই তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুনি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর পরবর্তীকালে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চলো বন্ধুরা দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে